সে ছাত্রছাত্রী, আজ আমরা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের আর একটা প্রশ্ন বিদ্যাসাগর, এটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, বাংলা গদ্যের জনকে বাংলা গদ্য চর্চায় তাঁর ভূমিকা লেখ। বাংলা গদ্যের জনক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গদ্য চর্চায় তার ভূমিকা কি, এটা আলোচনা করছে। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের হাত ধরে যে বাংলা গদ্য চর্চার সূত্রপাত ঘটেছিল, তার সার্থক ভিত্তিভূমি পায় বিদ্যাসাগরের হাত। সামাজিক প্রয়োজনে নয়, সাহিত্যের ক্ষেত্রেও বিদ্যাসাগরের অবদান যথেষ্ট স্মরণীয়। তাঁর গদ্য মূলত সামাজিক প্রয়োজনে গড়ে উঠলেও সাহিত্যের দিক থেকে সেই গদ্যগুলির অবদান কিন্তু কম নয়। তাঁর গদ্যগুলিকে আমরা কয়েকটি পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে শিশু পাঠ্য গ্রন্থ। শিশু পাঠ্য গ্রন্থগুলির মধ্যে কি রয়েছে? বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, এগুলো শিশু পাঠ্য গ্রন্থ। শুধু তৎকালীন সমাজে নয়, আজও ছোটদের, শিশুদের চরিত্র গঠনে এই বইগুলির ভূমিকাকে কখনো অস্বীকার করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে অনুবাদমূলক গ্রন্থ। বিদ্যাসাগরের বেশিরভাগ গ্রন্থই হচ্ছে অনুবাদমূলক। তিনি বিভিন্ন গ্রন্থকে অবলম্বনে অনুবাদে তিনি নতুন গ্রন্থ লিখেছিলেন। যেমন এক নম্বর হচ্ছে হিন্দি বেতাল পঁচিশে অবলম্বনে তিনি লেখেন বেতাল পঞ্চবিংশতি। শেক্সপিয়ারের কমেডি অব এরর্স অবলম্বনে তিনি লেখেন ভ্রান্তি বিলাস। ভবভূতির রামায়ণ অবলম্বনে তিনি লেখেন সীতার বনবাস। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে তিনি লেখেন শকুন্তলা। বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ, বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থের পরিমাণ খুব কম। বিদ্যাসাগর চরিত, কশ্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কচ্ছচিৎ উপযুক্ত সহচরস্য, প্রভাবতী সম্ভাষণ ইত্যাদি। মৌলিক গ্রন্থের পরিমাণ কম দেখে অনেক সমালোচক বলতে চেয়েছেন বিদ্যাসাগরের মৌলিক প্রতিভার অভাব ছিল, কিন্তু এটা ঠিক কথা নয়। কারণ তিনি ছিলেন সমাজ সংস্কারক, তিনি বহু বিদ্যালয় স্থাপন করেছিলেন। সেই বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের বড়ই অভাব ছিল, তার প্রয়োজন মেটাতে গিয়ে তিনি তার সারস্বত প্রতিভাকে অনুবাদ কর্মে লিপ্ত করেছিলেন। তাই তাঁর যে মৌলিক প্রতিভা ছিল না বা অভাব ছিল, এই কথাটা ঠিক নয়। বিদ্যাসাগরের আরও সবচেয়ে বড় অবদান, তিনি বাংলা রচনায় কমা, পূর্ণচ্ছেদ, সেমিকোলন প্রভৃতি চিহ্নের ব্যবহার করলেন, ফলে তার বাংলা গদ্য হয়ে উঠল পাঞ্জল। সেই জন্য রবীন্দ্রনাথ বলেছেন যে রামমোহন বাংলা গদ্যকে গ্রানাইট স্তরের উপর স্থাপন করেছিলেন, আর বিদ্যাসাগর তার উপর প্রাণের প্রবাহ ঢেলে দিয়েছিলেন। তাই বাংলা গদ্যের যথার্থ শিল্পী অবশ্যই বিদ্যাসাগর। বাংলা গদ্যে তার অবদানকে কখনো অস্বীকার করা যায় না। ঠিক আছে।